ব্যাটে 22 গজে প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর। মাইক্রোফোনের সামনে সৌম্য শান্ত স্থির। অভিষেক ম্যাচে আইরিশ বথের নায়ক সংবাদ সম্মেলনে দূর করলেন তার নামের বিভ্রাট। নাম হচ্ছে আসল নাম তাওহিদ হৃদয়, অনেক সবাই তৌহিদ হৃদয় বলে। আমি এটা অনেক জায়গায় আসলে বলেছি যখন আন্ডার-19 খেলি তখন থেকেই, কিছু জায়গায় ঠিক কিন্তু এখন ম্যাক্সিমাম সব জায়গায় দেখি এটাই চলতেছে। আসলে আমার নামটা তাওহিদ হৃদয় ডাকলে খুব ভালো লাগে, কারণ তাওহিদের একটা সুন্দর মিনিং আছে। তো মিডল অর্ডারে অভিজ্ঞ মাহমুদুল্লাহকে বিশ্রামের আড়ালে বাদ দিয়ে হৃদয়কে দলে রেখেছিলেন নির্বাচকরা। উদ্দেশ্য দুটি, তরুণদের আরও সুযোগ দেওয়ার সঙ্গে এই স্লটে একজন পিওর ব্যাটারের সন্ধান। আন্তর্জাতিক ওয়ানডে সার্কিটের প্রথম ম্যাচে কি ছিল গেম প্ল্যান? অ্যাডাপ্ট বলতে ট্রাই করেছি যে আমি সবসময় আমার প্ল্যানে থাকার, আমার একটা প্ল্যান আছে ওয়ানডে ক্রিকেটের, সবসময় ট্রাই করেছি ওটা যেন ভালোভাবে এক্সিকিউট করতে পারি। প্রথম থেকেই চেয়েছিলাম যে যাতে আমি আমার ইন্টেন্ট যেন ঠিক থাকে, আমি কখনোই ভাবিনি যে একটু সেট হই বা এরকম কিছু। আমি ট্রাই করেছি প্রত্যেকটা বলের মেরিট অনুযায়ী খেলা। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। প্রথম বাংলাদেশি হিসেবে সুযোগ ছিল অভিষেক ওয়ানডেতে শতক হাঁকানোর, তবে মোটে 8 রানের জন্য সেঞ্চুরি মিসের পরেও আক্ষেপ নেই হৃদয়ের। 22 গজের পার্টনার সাকিবের কাছ থেকে পেয়েছেন বিশেষ টিপস, অনুপ্রেরণা পেয়েছেন মুশফিকের কাছ থেকেও। সাকিব ভাইয়ের সঙ্গে ব্যাটিং করা অবশ্যই অনেক ভালো লাগার ব্যাপার, কারণ সাকিব ভাই অনেক এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান। সাকিব ভাইয়ের সাথে ব্যাটিং করতেছিলাম এবং ব্যাটিংয়ের সময় অনেক কিছু শিখতেছিলাম। ভাই বলতেছিল যে এটা এইভাবে এইভাবে করলে ভালো হয়, অনেক এনজয় করেছি। তবে এখনই ওয়ানডে বিশ্বকাপ নিয়ে ভাবনা নয়, ক্রিকেটটাকে উপভোগ করতে চান হৃদয়। নিয়মিত ম্যাচ জেতাতে অবদানের পাশাপাশি আরও উন্নতি আনতে চান নিজের ব্যাটিংয়ে। মাহবুব রিমন, সময় সংবাদ।